3-1 বিশ্বের সমস্ত সেরা কোচ অধিকাংশ কোচ যেভাবে দল সাজান সেভাবেই কিন্তু রেমকবুন মিলেনিয়ামে মাত্র 5 বার মোহনবাগান সিএফএল জিততে পেরেছে 2001 2005 2007 2008 দুজন সেন্ট্রাল মিড আসলে গোলের মতো সুযোগও কিন্তু তৈরি করতে পারেনি, বল চলে গেল উদ্যমুখী হয়ে, আমরা দেখে নেব কিভাবে সুযোগটা তৈরি হয়েছিল। চমৎকার একটা আক্রমণ ছিল এই জায়গা থেকে, এখানে একটু কোথায় বোঝাপড়ার সমস্যা ছিল অকারণ, সামনের দিকে উঁচু করে বাড়ানো বল হেডের লক্ষ্যে কিন্তু খুব কাছে ছিলেন ভিক্টর, সময় মতো কিন্তু বাধা দিয়েছেন বসন সিং কে। ভিক্টর হারারেতে জন্ম তার জিম্বাবুয়ের ফুটবলার, তার উচ্চতা খুব ভালো 6 ফুট 1 ইঞ্চি এবং সেই উচ্চতা এবং ফিজিক্যালিটি বা শরীরের যে গঠন সেটাকে কিন্তু খুব ভালো ব্যবহার করলেন তিনি। এবং বসন সিং বেচারা মণিপুরের ছেলে 5 ফুট 6 ইঞ্চি নেরোকায় দারুণ খেলে, চাষে পারে বাঁদিক থেকে ক্রস পাঠানোর চেষ্টায় অপেক্ষায় মাঝখানে হেনরি হেডার ঠিক মতো হয়নি, শেষ পর্যন্ত কোনো মতে ভিক্টর বাঁচিয়ে দিয়েছেন, লিভিং ডেঞ্জারাসলি চাপ তৈরি করছে মোহনবাগান, এখন জায়গা কিন্তু তৈরি করতে পারছে না, ভালো পাস আসছে না, সেন্টার ছিল কিন্তু ঠিক সময় মতো ভিক্টর বাধা দিয়েছে, নেবার জন্য প্রস্তুত, সামনের দিকে বাড়ানো বল ওখানে হেড করেছেন দীর্ঘকায় সেই ভিক্টর, তারপরে ব্যাক ভলি করে সেই বলকে বার করে দেওয়া, কিন্তু অনেক বেশি স্লো এবং খুব অসুবিধাজনক, আমরা দেখে নেব কিভাবে ভিক্টর ব্যাক ভলি করে বলটিকে পার করার চেষ্টা করেছিলেন। আলোচনা মোহনবাগানের আক্রমণ বাড়ির থেকে অরিজিৎ অনেকটা উঠে গেছেন, ভিক্টর কিন্তু ভালো কভার করছেন, বল দখলের লড়াই দীর্ঘকায় ফুটবলার এই ভিক্টর সময় মতো এসে কিন্তু বাধা দিয়ে সেই বলকে কেড়ে নিয়ে সামনের দিকে পারেনি, তন্ময় কুণ্ডু এবং লাল কমলের প্রশংসা করব, দ্বিতীয়ার্ধে সেন্ট্রাল মিডফিল্ডে তারা কিন্তু খুব ভালো ফুটবল খেলছে, ঈপ্সিত লক্ষ্যে অর্থাৎ গোল সেটা কিন্তু এখনো করে উঠতে পারেনি মোহনবাগান, গোল লাইন সেভ হয়ে গেছে দেখার মতো, দেখুন শো ছিল অভিষেকে, সেখান থেকে বলটি যখন ড্রপ খেয়ে চলে যাচ্ছিল হেনরি চেষ্টা করেছিলেন, বল যাচ্ছে সেকেন্ড পোস্টের দিকে, ভারী সুন্দরভাবে তুলে দিয়েছিলেন এবং গোল লাইন থেকে সেভ করলেন, নতুন দীর্ঘদিন ওই বাঁদিকের উইং বরাবর আক্রমণে আসছেন মোহনবাগান, আরেকবার আক্রমণে হেনরি, সামনে ভিক্টর কাট করে যাওয়ার চেষ্টায় ইনসাইড আউটসাইড এবং দুই বিদেশি ফুটবলারের মধ্যে ভাবে শটটা নিতে পারত কিন্তু উড়িয়ে দিল। আজকের ম্যাচে একটা বড় পাওনা এই দীপঙ্কর সরকার শিমুরালির এই ছেলেটি, লাল হলুদ জার্সি পরিহিত ইস্ট বেঙ্গল, আক্রমণে ব্র্যান্ডন থেকে গতি বাড়িয়েছে মুকেশের ভাগ্নে ভাগ্নেও, সুতরাং আমার থেকেও নিশ্চয়ই অনেক টিপস পায় ভালো খেলার জন্য, আলাম না কিন্তু কোটি অটো হয়েছে তো করা যাচ্ছে, আজকে প্রথম থেকে ইস্ট বেঙ্গল কিন্তু খুব এক্ষেত্রে কামহুকার সাথে আলামনার একটা ট্যাকেল হলো, এদিকে ট্রু বল বিপজ্জনক হতে পারে, ভারী সুন্দর চেষ্টা বল তোলার সময় এক্ষেত্রে কামহুকা তার অ্যান্টিসিপেশন খুব ভালো, লং রিচ আছে, দেখুন কামহুকা অ্যাকশন রিপ্লেতে কিভাবে বলটি আয়ত্তে রেখেছিল, আলামনা সামনের দিকে ট্রু বল ভিক্টর কামহুকা সেই বলকে ফিরিয়ে দিয়েছেন ওই লাল কমলের কাছে, লাল কমল বলটি গোল পাস হয়ে গেল, ভিক্টর কামহুকা জিম্বাবুয়ের ফুটবলারটি আক্রমণে যাবার চেষ্টায় কিন্তু তার লক্ষ্যে আলামনা ভারী সুন্দর টেকনিক, আক্রমণ ইস্ট বেঙ্গলের তাকে বাধা দিচ্ছেন সেই স্নেহাশিস সেন্টার, কিন্তু একে মালমার হালতে লং রেঞ্জার শট দেওয়ার চেষ্টা, বল পেয়েছেন আলামনা, ওখানে রয়েছেন ভিক্টর কামহুকা, কামহুকার সাথে আলামনার একটা লড়াই ছিল, শট নিয়েছিলেন তার আগে লালদান মাউইয়া, তারপরে বলটি যাচ্ছিল সেখান থেকে বল দখলের লড়াই হচ্ছিল জিম্বাবুয়ের সাথে সিরিয়ার খেলোয়াড়ের লড়াই, ভালো লাগছে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়টা করছেন যেটা, সেখান থেকে শট নেওয়ার চেষ্টা কিন্তু তৈরি ছিলেন ভিক্টর কামহুকা, তারা সেইভাবে কিন্তু ইস্ট বেঙ্গলে বলে কোনো কিছু করতে পারে, বিদ্যাসাগর প্রথম খেলতে আসা কিন্তু তাকে বাধা দিয়েছেন কামহুকা,
আক্রমণে পাঠচক্র, পাঠচক্রে একটা গোল লাইন সেভ করেছিল এই স্নেহাশিস। আক্রমণ করার লক্ষ্যে ভিক্টর কামহুকা, আক্রমণ ভিক্টর কামহুকা গিয়েছেন, পেইজ শট নিয়েছেন কিন্তু সরাসরি গোল রক্ষকের কাছে। দাগার খুব চনমনে বলের উপর নজর রাখে, এক্ষেত্রে দুই যে প্রেশারে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘটনাটি আরেকবার দেখে নেব। এখানে বল দখলের লড়াই ছিল বাজি আরমান্ডের সাথে, আর পেন্সেল এমেকা নাইজেরিয়ান ফুটবলার দেখুন কিভাবে ইনসাইড করার সময় টান পাতা বাড়িয়ে দিয়েছিলেন। এক্ষেত্রে কাম মাওয়ালা স্পোর্টিং গতি বাড়াবার চেষ্টা করছে, আমরা দেখে নেব কিভাবে পেন্সেল এমেকাকে জিম্বাবুয়ের এই ফুটবলারটি কামহুকা ঠিক কাস্টমস কিন্তু 3-1 গোলে হারিয়ে দিয়েছে পিয়ারলেসকে, এবং কাস্টমস নিয়ে যে জায়গাটিকে কিন্তু অনেক মজবুত করে ফেললো এই সিএফএল এ 2018 সিএফএল এর লিগ তালিকা। এবারে পিয়ারলেস কাস্টমস এরা কিন্তু খুব ভালো ফুটবল খেলছে, রেইনবোর কথা বলতে হবে, তারাও খুব চেষ্টা করছেন গতি বাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে বাদিক থেকে রাহুল কেপি কিন্তু ঠিক জায়গায় ছিলেন, সেই ডানপন্থে দিয়ে আক্রমণের চেষ্টা বাঁচিয়ে দিয়েছেন বল সেখানে কিন্তু না, সেখানে ছিলেন কিন্তু ভিক্টর কামহুকা। আক্রমণে বাদিক থেকে রহিম নবী বহু যুদ্ধের নায়ক, সেন্টার তো মাঝখানে এসে গেছিলেন কামহুকা, তার হাঁটুতে লেগে সোজাসুজি গোলরক্ষক অভিজিতের কাছে। দীর্ঘকায় ডিফেন্ডার ভিক্টর কামহুকা জিম্বাবুয়ে থেকে আগত চমৎকার বলটাকে কিন্তু রেখেছিলেন রহিম নবী, ঠিক জায়গায় যদি ফুটবলার পৌঁছতে পারতো পিয়ারলেস তাহলে কিন্তু দলরাজ বিপদমুক্ত করেছেন, কিন্তু ভিক্টর কামহুকা তার সঙ্গে কিন্তু মাঝে মধ্যে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে মানুষ দাম। ফুটবলে পারফেকশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফের একবার সৈয়দ রহিম নবী, কিন্তু এক্ষেত্রেও ভিক্টর কামহুকা ঠিক জায়গায় ঠিক সময়, আর করতে গেলে সেকেন্ড ব্যারিকেটে এসে ধাক্কা খেয়ে যাচ্ছে, তাই সেইভাবে কিন্তু দেখো এই দেখো কুমা যখন যাচ্ছে, কামহুকা যখন যাচ্ছে পেছনে কিন্তু তিনজন খেলোয়াড় চলে এসেছিল, অত্যন্ত করতে পারতো তাহলে আরো তাড়াতাড়ি কাজটি হতো। বাঁ পা থেকে যখন ডান পায়ে নিয়ে ক্রসটা করার চেষ্টা করলো তখন পিয়ারলেসের অনেক খেলোয়াড় বক্সের মধ্যে এসে সেখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টাও রয়েছে। সামনের দিকে ওল্ট পাশে কামহুকা, পেছন থেকে বিপজ্জনক জায়গায় কিন্তু বলটি রেখেছেন, শট করেছিলেন কিন্তু দারুণ ভাবে কিন্তু প্রতিহত হয়েছে, একটা আক্রমণ করেছিল দেখুন কিভাবে আক্রমণটি এসেছিল, উল্ট থেকে নুরুদ্দিনের শট ছিল, গোলরক্ষক অভিজিৎ হঠাৎ করে গতি বাড়াবার আগে অনেক পাস খেলেছিল পিয়ারলেসের বিপক্ষ ঘটাতে পারবে, অভিনব বাগ কর্নার কিক ভেসে আসছে, সেই কামহুকা সেই বলকে ফিরিয়ে দেওয়া সপ্তম ম্যাচ। পিছন দিকে স্নেহাশিস চক্রবর্তী, দলরাজ কামহুকা দেখে নেব ফের একবার মানুষ, হ্যাঁ যেভাবে জার্সি ধরে টেনেছিল জক্তার কামহুকাকে সেটা ঠিক বিধিসম্মত ছিল না। আজকের ম্যাচ থেকে জয় চাইছে ব্যবহার করা, উইং অ্যাটাকটাকে বিল্ড আপ করা, এটাই কিন্তু ফুটবলের সবচাইতে বড় দিক, যে দল যত বেশি ভালো করতে পারবে তারাই প্রতিপক্ষকে চাপে ফেলবে। আজকে দেয়া নেয়া করে খেলার চেষ্টা, ডান দিক থেকে আক্রমণ, ক্রস ভেসে আসছে, হেডার না, ভিক্টর কামহুকা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছেন দ্বিতীয়ার্ধে। ডান প্রান্তিক আক্রমণের চেষ্টায় ফের একবার পিয়ারলেস, ম্যাচে কি তারা সমতায় ফেরাতে পারবে, না, ফের একবার ভিক্টর কামহুকা।